আসসালামু আলাইকুম। অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং অনেকে পান নাই, পাওয়ার জন্য এখন কী করবেন সেটা নিয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, অনেকে প্রশ্ন করছেন। তো আপনারা আজকে আসেন সোহেল ভাইয়ের সাথে, সোহেল ভাইয়ের কথাগুলো শুনবেন, টিপসগুলো দেখুন, আমার কথাগুলো শুনে টিপসগুলো ফলো করে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পান কি না। তো প্রথমত কী করতে হবে সেটা নিয়ে বলছি। আগে যেভাবে কাজ করেছেন একটু ভিন্নতা আসছে, হয়তো আগে রিল ভিডিও দিয়েছেন, ছবি মন চাইলে ছবি দিয়েছেন বা পোস্ট করেছেন বা কখনো করেননি, নিয়মিত রিল ভিডিও দিয়েছেন বা অনেকে লাইভ করেছেন, পাশাপাশি কিন্তু লং ভিডিও দিয়েছেন বা দেননি। তো আজকে বলবো আপনাদেরকে যে কন্টেন্ট মনিটাইজেশন এটা যদি পেতে যান অবশ্যই আপনাকে প্রতিদিন, এটার মেইন বিষয়টা হচ্ছে দেখেন সব সেট আপ কিন্তু একসঙ্গে দিচ্ছে, যেমন আগে অ্যাডন রিলস, ইনস্টিমেটার সেট আপ, স্টার সেট আপ বা বিভিন্ন অন্যান্য যে সেট আপগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনাকে পেতে হতো। কিন্তু এখন করতে হচ্ছে কি, আপনাকে একটা সেট আপ দেবে যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এই জন্য মাস্ট বি প্রথমত আপনাকে প্রতিদিন একটা করে লং ভিডিও দিতে হবে, তো এটা অবশ্যই মানবেন। এরপরে যারা রিল ভিডিও দিতেন, আমি জানি না আপনারা যারা দেখছেন আপনারা কয়টা করে দেন, তো আমি বলবো অবশ্যই রিল ভিডিওর 3 থেকে 4টা করে আপনি প্রতিদিন রিল ভিডিও দিয়ে যান। তো আমি সাধারণত দেই সকাল 8টায়, লং ভিডিও দেয় সকাল 6টায়, রিল ভিডিও দেয় 8টায়, দুপুর 1টায়, সন্ধ্যা 6টায় বা 5:30, আরেকটা দিই হচ্ছে 9টায়। এটা আপনার রিল ভিডিও গেল। এবার কী করবেন, এবার হচ্ছে আপনাকে আপনার সদ্য তোলা ছবি 1 থেকে 2টা ছবি টাইম মেনটেন করে এর মধ্যে আপনি প্রতিদিন 1 থেকে 2টা করে ছবি দিতে পারেন। আপনার যখন এই সেট আপটা অন হবে বা এই সেট আপটা অন হওয়ার আগে এটা যদি দেন, তাহলে অবশ্যই সেট আপ অন হওয়ার পরে আপনি কিন্তু এই ছবি থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন। এবার কী করবেন, অনেকে কিন্তু লেখা পোস্ট করতেন বা এখনও করছেন না, আমি বলবো আপনাকে অবশ্যই আপনার লেখা পোস্টগুলো করবেন, 1 থেকে 2টা লেখা পোস্ট দিতে পারেন। এরপরে কী করবেন, এগুলো তো করলেন, এরপরে অনেকে লাইক করেন, তো লাইকটা চালিয়ে যাবেন। আর যদি বলেন যে না লাইক করবেন না, এটা আসলে আমি জোর দিব না আপনার ইচ্ছার উপর, কিন্তু যে কথাগুলো বললাম যে আপনাকে একটা লং ভিডিও দিতে হবে, প্রতিদিন একটা করে ছবি দিবেন 1 থেকে 2টা, বা এরপরে লেখা পোস্ট করবেন 1 থেকে 2টা, গুড নাইট গুড মর্নিং বা যে কোনো ধরনের লেখা পোস্ট করতে পারেন, ছবি দিবেন 1 থেকে 2টা, ইনশাআল্লাহ এইভাবে আপনারা নিয়মিত। আর আরেকটা বিষয়, সবচেয়ে বড় জিনিস, ফেসবুকে যে কোনো কিছু পেতে হলে আপনাকে নিয়ম মানতে হবে। অনেকেই নিয়ম মাফিক না, নিয়ম না মানার কারণে কিন্তু দেখা যায় রিচ এঙ্গেজমেন্ট কমে যায়, আপনার আর্নিং বা আপনার যে সেট আপটা আছে এই সেট আপগুলো কিন্তু ফেসবুক দিয়েও কিন্তু দিতে চায় না, কারণ দেখে যে আপনি নিয়ম মেনে কাজ করছেন না। তো এই জন্য বলবো যে আপনাকে অবশ্যই নিয়ম মেনে আপনার এই ভিডিওগুলো দেন, এই লেখা পোস্ট ছবিগুলো দেন, ইনশাল্লাহ আপনাকে 1 থেকে 2 মাসের ভিতরে আপনি সেট আপ পাবেন ইনশাল্লাহ, এটা বললাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং নতুন যারা আছেন কীভাবে কাজ করবেন, আমার এই ভিডিওটা কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য, এবং পাশাপাশি নতুন যারা আছেন আপনারা যদি নতুন একটা পেজ খুলে এভাবে যদি আস্তে আস্তে কাজ করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সেট আপ পাবেন। তো সবাই ভালো থাকবেন, এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।